চ্যানেল জিরো সম্ভাবনা নতুন শুরু। সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম, আমরা অবস্থান করছি নাঙ্গুর সোনারগাঁও তিন আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা এর সহধর্মিণী সোনারগাঁও পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ডালিয়া লিয়াকতের সামনে। আমরা তার কাছ থেকে বিভিন্ন প্রশ্নের জবাব জানব, আপনারা আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? প্রথমে আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। আমি বর্তমান আপনি আমরা যা শুনতে পেয়েছি পুরো সবার অনেকে মুখে মুখে আপনি পুরো এই সবার মেয়র পদপ্রার্থী হিসাবে নির্বাচন করছেন, আপনি মেয়র পদে যে কাজ করতেছেন, এমনকি আপনি করোনাকালীন যে মানুষের সাহায্য সহযোগিতা করছিলেন, এই যে সাহায্য সহযোগিতা কি মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, এই যে পাশে দাঁড়ানোটা কি আপনার সামনে বসে সুগম করার জন্য না সত্যিকার অর্থে মানুষের সেবা করার উদ্দেশ্যে আপনার পাশে দাঁড়ানো? আসলে আমি এখানে একটু বলি, আপনি প্রথম যে প্রশ্নটা আমাকে করলেন এই প্রশ্নটার অনেকগুলো ধাপ। প্রথম প্রশ্নটা ছিল আপনার যে আমি করছি, কিন্তু এটা সম্পূর্ণ ভুল, আমি করছি না, জনগণ আমাকে করাচ্ছে। জনগণের চাহিদা, পৌর এলাকাবাসীর চাহিদা, তাদের চাহিদার কাছে আমি মানে বাউন্ড হয়েছে একরকম। কারণ আমি যখন দেখলাম যে তাদের এত চাহিদা, যে তাদের একটা বিশ্বাস, তাদের একটা কনফিডেন্স যে আমি হয়তো এখানে আসলে তাদের অনেক উপকার হবে, তারা ভালো থাকতে পারবে, তো আমার অবস্থানে যদি তাদের ভালো হয় তো সেটা চিন্তা করেই আমার এটার মধ্যে এই ইলেকশন পারপাস আমার চিন্তা ভাবনা আসা। আর সেকেন্ড যেটা আপনি করলেন যে করোনাকালীন সময়ে, হ্যাঁ আমি যেহেতু আমি জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান, তো সেই সুবাদে কিন্তু আমি এমপি সাহেব যখন এমপি হন প্রথম টার্ম, এটা তো ওনার সেকেন্ড টার্ম লিয়াকত হোসেন খোকা সাহেবের, তো তখন থেকেই কিন্তু আমি মোটামুটিভাবে সোনারগাঁয়ের জনগণের সাথে সম্পৃক্ত, বিশেষ করে মহিলাদের সাথে। তারপরেও মনে করেন যে আমরা গতবার আমি ছিলাম মাঠে পৌর নির্বাচনের সময়, সাদিকুর রহমান উনি সম্পর্কে আমার ভাই হন, তো ওনার নির্বাচনও আমি মাঠে থেকেছি, তো ওই সুবাদেও কিন্তু পৌর এলাকাবাসীর সাথে আমার একটা সম্পৃক্ততা, একটা সম্পর্ক তৈরি হয়েছে, যার জন্য তাদের একটা বিশ্বাসও সৃষ্টি হয়েছে, তাদের একটা আকাঙ্ক্ষা ইচ্ছা বলেন, তো সেই জন্যই। আর করোনাকালীন সময়ে যেটা করা সেটা আমি আমার মানবিক দিক বলেন, সেটা আমার ফরজ বলে মনে করেন, সেটা আমি ফরজ বলেই করেছি যতটা করার, আমি মানুষের পাশে যতটা আল্লাহ পাক আমাকে, আমার এমপি সাহেবকে এবং আমাকে তৌফিক দিয়েছেন, আমরা চেষ্টা করেছি ওনাদের পাশে থাকার, কিন্তু ওটার পেছনে এমন কোনো ইন্টেনশন কাজ করে নাই যেটা এখন, কারণ এখনই চিন্তাভাবনাটা তো আমার ছিল না, এমপি সাহেবের ছিল না, এটা একেবারেই আনসার্টেন এবং মানুষের চাহিদার উপর ডিপেন্ড করে আজকে আমরা জনগণের চাহিদার কাছে সাড়া দিয়েছি। আপনি যদি পৌরবাসীর সাপোর্টে মেয়র নির্বাচন হন, তাহলে এই যে বর্তমানে যে কিশোর গ্যাং দর্শন মহামারী আকারে ধারণ করছেন, সন্ত্রাসী চাঁদাবাজ, এটা কীভাবে দমন করতে পারেন? এটা আসলে না, এটা আমি বলি, এটা যদি এখন আমি বলি যে আমি যদি মেয়র হতে পারি আমি একেবারে নিশ্চিহ্ন করে দেবো, এটা বললে ভুল হবে। হ্যাঁ আমি চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব 100%, এবং সাথে সাথে আমি এটাও করব, এটা করতে হবে যে যারা ওই সন্তান যারা এই মাদকগুলো নিচ্ছে অথবা যারা ধর্ষণের সাথে জড়িত হচ্ছে তাদের যে ফ্যামিলিগুলো, তাদেরকেও কিন্তু হেল্প করতে হবে, তাদেরকেও কোঅপারেট করতে হবে যে তাদের সন্তানরা যাতে বিপথে না যায়। কারণ আমি বিশ্বাস করি একটা স্কুলের গাইডেন্সের আগে কিন্তু তার ফ্যামিলি গাইডেন্সটা প্রয়োজন, তার ফ্যামিলি থেকে যে শিক্ষাটা পাবে সেটাই কিন্তু সে নেক্সট, সেটা তার এডুকেশনে হোক, সেটা তার ফিল্ডে হোক, সেটা তার প্র্যাকটিক্যাল লাইফে হোক, সে সেটা ইউটিলাইজ করবে। যদি আপনি একটা ভালো মানে ফ্যামিলি থেকে শিক্ষা না পান তাহলে কিন্তু আপনার গাইডেন্সটা না থাকলে কিন্তু আপনি পথভ্রষ্ট হবেন না। তো এখানে আমি ফ্যামিলি সহায়তা চাই, শুধু আমার সাথে ওনাদের সহায়তা চাই পাশাপাশি। আপনি মেয়র হলে আপনি জনগণের জন্য আপনি হাতে কী পরিকল্পনা নিয়েছেন উন্নয়ন করার জন্য? হ্যাঁ, যেমন আমি যেটা বলবো সেটা হলো যে আমি এতদিন মানে আজকে বেশ কদিন যাবতে আমি যেহেতু ঘুরছি দেখছি যে এখানে আমাদের যে বর্তমান মেয়র সাহেব আছেন জনাব সাদিকুর রহমান সাহেব, উনি অনেক কাজ করেছেন, কিন্তু কিছু কিছু জায়গায় দেখা গেছে যে কিছু কাজ বাকি আছে, সেটা এটা একটা সময়ের ব্যাপার।
তো যদি আমি এখানে আল্লাহ পাকের হুকুমে আসতে পারি, আমার প্রথম যে চিন্তা সেটা হলো যে রাস্তাঘাট, যেগুলো আপনার অসমাপ্ত কাজগুলো, বিশেষ করে রাস্তাঘাট, যেমন জলাবদ্ধতা। যেমন আমার একটা প্ল্যানিং আছে, যেমন এখানে পৌরসভা কোনো ঈদগাহ নেই, আমার একটা ঈদগাহ করার ইচ্ছা আছে। যেমন শিশু পার্ক করার একটা ইচ্ছা আমার আছে, পৌর শিশু পার্ক হবে, পৌর কবরস্থান হবে, এবং পৌরসভার যে ড্রেনেজ যে ব্যবস্থাটা, যেটার জন্য মানুষ খুব সাফারার হয়, এটা আমি ব্যক্তিগতভাবেও দেখেছি, অনেক সময় দেখেছি, আমিও এটা শিকার হয়েছি। তো আমি চাচ্ছি যে রাস্তাঘাটের উন্নয়ন সব কিছু মিলে আমি পৌরসভাটাকে, আসলে সোনারগাঁ পৌরসভাটাকে একটা মডেল হিসেবে মানে স্বপ্ন দেখছি। ধন্যবাদ। জি।